সব মানুষই তাদের জীবনে একটা নির্দিষ্ট স্থান খোঁজে, ভালোবাসার আশ্রয়স্থল, যেমন কবি খুঁজেছিলেন বনলতা সেন। আমার কাছে মনে হয় কবিতাটি পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমের কবিতা। বনলতা সেন, কবি জীবনানন্দ দাস। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি, আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে, দারুচিনি দ্বীপের ভেতর তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শিশি শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, নানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার। বনলতা সেন।